हेलो एवरीवन, वेलकम टू एडु लेक्चर विडि। आज के अपडेट जानबो एचएससी परीक्षा और एडमिशन टेस्ट संक्रांत। तो आज के हे तुम्हार 27 June 2020। तो इंटरमिडिएट परीक्षा कौन है और एडमिशन टेस्टर अपडेट कि? इंटरमिडिएट परीक्षा एत दिन हमें जो सेप्टेम्बर आगे होना, एखो बोलते सेप्टेम्बर आगे होना, बाट ए बचर है परीक्षा, अर्थात 2020 साल मध्य तुम्हें परीक्षा दीते हैं। सरकार परीक्षा नहीं निबे 2020 साल मध्य, ये 100% श्योर थको इंटरमिडिएट परीक्षाटा। ताहले तुम्हरा एखन सामने धरे निच्छी जुलाई मास चले आसछे, ताहले जुलाई एवं अगस्ट मास पाच्छ और इंटरमिडिएट परीक्षा देवार जन्य, माने ए दुई मासेर मध्य तुम्हें प्रिपारेशन टेस्ट पेपर कमप्लीट एवं अन्यान्य विषयगुलो के कमप्लीट कर रखते हबे। तुम्हार सेप्टेम्बर फार्स्ट उइके परीक्षा होच्छे बोले तुम धरे नाओ। কেন তুমি ধরে নিচ্ছ আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে। ভাইরাস থাকলেও বাট আমাদেরকে এখন আসলে পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে আমাদেরকে। কেন আমি তোমাদেরকে একটু বলি। সাপোজ তোমাদের পরীক্ষাটা যদি এমনভাবে হয় যে পরীক্ষা হতে হতে কোনো কারণে জানুয়ারি মাস চলে আসলো, তাহলে যেটা হবে যে পরবর্তী যে শিক্ষাবর্ষ সেটা তাহলে কখন চালু হবে? তোমাদের শিক্ষাবর্ষ কিন্তু চলে যাচ্ছে, তাহলে পরবর্তী যে শিক্ষাবর্ষ, শিক্ষাবর্ষ বলতে আমি বুঝাচ্ছি যে এখন চলতে যে শিক্ষাবর্ষ 2020-21, তাহলে 2020-21 হলে 2021 বা শিক্ষাবর্ষ কখন শুরু হবে, অর্থাৎ এক বছর পিছিয়ে যাবে না? তোমাদের পরের বেস যারা বা আগের বেস যারা, তারা তোমাদের জন্য এক বেস পিছিয়ে যাচ্ছে। কেন পিছিয়ে যাচ্ছে? কারণ তোমাদের আগের বেস কিন্তু কি মানে পরীক্ষা দিতে হবে কত সালে, 2021 সালে পরীক্ষা দিতে হবে। তাহলে তোমাদের পরের বেশ যদি 2021 সালে পরীক্ষা দিতে হয় আর তোমরাও যদি 2021 সালে পরীক্ষা দাও, তাহলে কি হবে? কি দুইটা পরীক্ষা কি একসাথে নেওয়া যাবে? তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই 2020 সালে হবে, রাইট? এখন ভাইরাসের পরিস্থিতি খারাপ হোক ভালো হোক সেটা ভিন্ন বিষয়, বাট পরীক্ষা তোমাদের যেভাবেই হোক নিয়ে নিবে। কীভাবে নিবে? একটা সিস্টেম দেখবে তোমরা দাঁড় করাবে সরকার, মানে হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেই সিস্টেমের মধ্য দিয়ে তোমাদের পরীক্ষাটা নিয়ে নিবে। সিস্টেমটা অনেক প্রকার হতে পারে, আমি একটা এক্সাম্পল দিই কীরকম সিস্টেম হতে পারে। সাপোজ এরকম হলো যে আজকে পরীক্ষা, তো আজকে সারা বাংলাদেশে শুধু মনে করো একটা সাবজেক্টের পরীক্ষা হবে, সাপোজ বাংলা। এখন বাংলা তো আর্টস কমার্স সায়েন্স সবারই পরীক্ষা দিবে, সবাই পরীক্ষা দিবে, এই জন্য এটাকে তিনটা সেগমেন্টে ডিভাইড করবে, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, বা সকাল 10টা থেকে যদি 3 ঘন্টার পরীক্ষা হয়, সকাল সাপোজ 9টা থেকে 10টা, 9, 10, 11টা পর্যন্ত একটা গ্রুপ পরীক্ষা দিল। এবার এগারোটা থেকে 12, 1টা পর্যন্ত আর একটা গ্রুপ দিল, তারপর ব্রেক, তারপর 2টা থেকে 3টা, 4টা, হ্যাঁ 2টা, 3টা, 4টা, মানে মোট 3 ঘন্টা আমি বুঝাচ্ছি, 9, 10, 11, তাহলে এখানে 12 হবে, 12টা পর্যন্ত, এখানে হবে 11টা থেকে 2টা পর্যন্ত, তাহলে এখানে হবে 3টা থেকে 5টা পর্যন্ত, 3টা, 4টা, 5টা, 6টা পর্যন্ত সাপোজ। তাহলে 3 ঘন্টা 3 ঘন্টা করে এভাবে সেগমেন্ট করে তারপরে তোমাদের পরীক্ষা নিতে পারে একই দিন, বাট প্রশ্নের সেট হয়তো ভিন্ন থাকবে। বাংলার জন্য 3টা সেট প্রশ্ন থাকলো, রাইট, এভাবে ইংলিশ নিল, কিন্তু যখন গ্রুপ সাবজেক্ট চলে আসবে সাপোজ ফিজিক্স, তখন কিন্তু স্টুডেন্ট কমে গেছে, কারণ এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট বা অ্যাকাউন্টিং বা ইকোনমিক্স, এখানে কিন্তু গ্রুপ ওয়াইজ ছাত্ররা কী হয়ে গেলো, বিভক্ত হয়ে গেল, তখন সেখানে আরও কম শিফটে পরীক্ষাটা নেওয়া সম্ভব। তাহলে কম শিফট কমায় পরীক্ষা নিলে কী হবে, স্টুডেন্টের ঘনত্ব পরীক্ষার হলে কম থাকবে এবং পরীক্ষা কেন্দ্রেও কম থাকবে। সাপোজ আগে যে পরীক্ষা কেন্দ্রে 300 জন পরীক্ষা দিত, এখন সেখানে 3 শিফট যদি করে ফেলি তাহলে 100 জন 100 জন পরীক্ষা দিচ্ছে। তাহলে এভাবে যদি করে তাহলে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব, ঠিক আছে? আর এখন করোনা পরিস্থিতি মোটামুটি নর্মাল পর্যায়ে চলে আসছে, মানে নর্মাল আছে যে আমাদের কাছে নর্মাল হয়ে গেছে, বাট পরিস্থিতি কিন্তু নর্মাল না, আমাদের কাছে নর্মাল হয়ে গেছে, রাইট? আমরা কিন্তু মানে আগের চেয়ে কম গুরুত্ব দিচ্ছি করোনা ভাইরাসকে। তো এখন যেহেতু নর্মাল হয়ে গেছে, সরকার চাইলে পরীক্ষাটা নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যারা করোনা আক্রান্ত যে সকল পরিবার, তাদের স্টুডেন্টরা কীভাবে পরীক্ষা দিবে? সেক্ষেত্রেও অন্য ধরনের নিয়ম চালু করতে পারে, যারা করোনা আক্রান্ত তাদের জন্য সেন্টার আলাদা, যে সকল পরিবারে করোনা রয়েছে তাদের পরীক্ষা হবে একটি নির্দিষ্ট সেন্টারে। সাপোজ একটি জেলা, সাপোজ এটা হচ্ছে তোমার
কি বলবো, এটা হচ্ছে সাপোজ আমার জেলার নাম বলি, এটা ফেনী জেলা। হ্যাঁ, তো এখন এই ফেনী জেলায় কি হলো যে ফেনী জেলায় যারা যে সকল পরিবার করোনা আক্রান্ত তাদের সব স্টুডেন্ট একটা সেন্টারে পরীক্ষা দিবে, ঠিক আছে? তাহলে যারা করোনা আক্রান্ত পরিবার তাদেরকেও একটা জায়গায় করে ফেলতেছে, আর যারা এমনি নর্মাল স্টুডেন্ট তাদেরকেও কি ভিন্ন ভিন্ন সেগমেন্টে পরীক্ষা দিলে স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে, যার কারণে স্বাস্থ্য ঝুঁকির যে সমস্যা সেটাও থাকতেছে না। তাহলে এভাবে কিন্তু সরকার চাইলে বিভিন্ন ওয়ে তৈরি করে তোমাদের পরীক্ষাটা নিয়ে নিতে পারে। তাহলে আর মাস 2020 সালের মধ্যে নিতে হবে, না হলে তোমরা 2021 সালের স্টুডেন্ট যারা তাদের সাথে মিশে যাবা সেই জন্যই 20 সালের মধ্যে তোমাদের পরীক্ষাটা নিয়ে নিবে, এবং সেটা সেপ্টেম্বর মাসে নেওয়ার সময়টা সবচেয়ে বেশি, তার মানে তোমার হাতে 2 মাস সময় আছে। তাহলে তোমরা মোটামুটি এখন থেকে অ্যাডমিশন টেস্টের জন্য পড়বা, ঠিক আছে, বাট এইচএসসিকে এবার গুরুত্ব দেওয়া বেশি শুরু করো, অর্থাৎ এখন বেশি গুরুত্ব দেওয়া শুরু করবা এইচএসসিকে। এবার আমরা অ্যাডমিশন টেস্টের আপডেট কি, আমি ইদানিং দেখতেছি যে বিভিন্ন কোচিং সেন্টারগুলো অনলাইনে কোচিং করানোর জন্য উদ্যোগ নিচ্ছেন, এটা ভালো একটা উদ্যোগ, বাট এখানে কিছু শুভঙ্করের ফাঁকি আছে, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। সবাই কিন্তু প্রফেশনালভাবে তোমাকে হয়তো সার্ভিস নাও দিতে পারে, এবং কোচিং সেন্টারগুলো আমরা জানি, আমরা যারা স্টুডেন্ট, আমি নিজেও কিন্তু এখন স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট যারা তারা জানি এদের মূল টার্গেট হচ্ছে যে বিজনেস, মূল টার্গেট বিজনেস, নট টিচিং ইউ, নট তোমাকে ভালো করে কিছু শিখাবে অ্যাডমিশন টেস্টের জন্য বা তোমাকে ভর্তি পরীক্ষায় চান্স পাইয়ে দিবে এরকম কিছু না। কিন্তু এদের মূল টার্গেট হচ্ছে টাকা কামানো, রাইট? তো যদি তার টাকা কামানোই হয় তাহলে তাদের কিন্তু দায়িত্ব কম, কোচিং সেন্টারগুলো দায়িত্ব নেয় না, এটা সবসময় মনে রাখবা। তাহলে তোমাকে সেই ক্ষেত্রে কিছু কোশ্চেনের আনসার জেনে তারপরে ভর্তি হতে হবে। কী কী কোশ্চেন আনসার জানবা? প্রথমত হচ্ছে যে যদি ইন্টারমিডিয়েট পরীক্ষার আরও 2 মাস বাকি আছে, এই 2 মাসে যদি তারা শেষ করে দেয় তাহলে তোমার অ্যাডমিশন টেস্টের সময় কিন্তু তারা তোমাকে পড়াচ্ছে না। মনে করো যে তাদের কোর্সের যে সিস্টেম, এই সিস্টেমটা এমনভাবে হলো কোনো কারণে তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষার আগেই তাদের অ্যাডমিশন টেস্টের ডিউরেশনটা শেষ হয়ে গেল, মানে তারা তোমাকে অ্যাডমিশন টেস্টের জন্য কী করলো, ফুল প্রিপারেশন নিয়ে দিল। তাহলে ঠিক আছে, তোমার ফুল প্রিপারেশন কমপ্লিট, কিন্তু তুমি যখন পরীক্ষা দিবে পরীক্ষার আগে দেখবা যে তোমার প্রিপারেশন ঘাটতি হয়ে যাচ্ছে, কারণ তুমি জিনিসগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং তোমার যদি পরীক্ষার আগে, সাপোজ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে যদি তুমি মডেল টেস্ট দিতে না পারো, কিছু পরীক্ষা দিতে না পারো, তাহলে কিন্তু তোমাকে যাচাই করতে পারবে না, যাচাই করতে না পারলে তুমি বুঝবে না যে তুমি এক্স্যাক্টলি কোন জায়গায় আসো। নিজে নিজে পরীক্ষা দিলে যাচাই করা যায়, যেমন তুমি নিজে নিজে পরীক্ষা দিয়ে 70 পেলা, এটা এক জিনিস, আর তুমি 100 জনের মধ্যে পরীক্ষা দিয়ে 70 পাইলা, এটা অন্য জিনিস। কিন্তু কেন অন্য জিনিস, তুমি তখন বুঝবা যে 100 জনের মধ্যে কতজন তোমার চেয়ে উপরে নাম্বার পাইছে। তুমি দেখলা যে 100 জনের মধ্যে মনে করো যে 30 জন পাইছে 90, তার মানে তোমার প্রিপারেশন কিন্তু ভালো না, ঠিক আছে? সো নিজে নিজে পরীক্ষা দিলে আর সবার মাঝে পরীক্ষা দিলে কিন্তু ভিন্ন ব্যাপার। সো কোচিং সেন্টার তোমাকে কতদিন পড়াবে, কতদিন তোমার থেকে পরীক্ষা নিবে, সেই জিনিসগুলো তুমি আনসার জেনে রাখবা। দ্বিতীয়ত, সেকেন্ড কোশ্চেন, এটা কোশ্চেন ওয়ান, এটা কোশ্চেন টু। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কোচিং সেন্টারে যে তুমি ভর্তি হচ্ছ, সেই কোচিং সেন্টারের মানে তুমি সব জেনে ডিটেল জানার চেষ্টা করবা যে তারা কী কী সাবজেক্ট পড়াচ্ছে, কোন কোন টিচার পড়াচ্ছে, তারপর হচ্ছে যে এবং সব টিচার আসলে অনলাইনে পড়াইতে অভ্যস্ত কি না। যেমন কিছু কিছু টিচার আছে অফলাইনে খুব ভালো পড়ায়, দেখবে যে একদম ফাটাই ফেলবে অফলাইনে, মানে যখন তুমি তাদেরকে স্টুডেন্টদের সামনে দাঁড় করে দিবে ওই টিচারকে, তারা কিন্তু খুব ভালো পড়াবেন, খুবই এক্সপিরিয়েন্স তারা, কিন্তু তারা যখন অনলাইনে আসেন সবসময় তারা ভালো পড়াইতে পারে না। অনলাইন কিন্তু ভিন্ন জিনিস ভাই, অনলাইন আলাদা জিনিস, এখানে টেকনিক্যাল কিছু ঝামেলা আছে। আমি যেমন আমাদের ছায়াপথ অনলাইনে যখন আমরা ক্লাস নেই, আমরা বিভিন্ন সমস্যা, আমরা একটু এক্সপিরিয়েন্স হওয়ার পরে বিভিন্ন সমস্যা ফেস করি। কী কী সমস্যা, মনে করো আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, হঠাৎ করে আমার এখান থেকে ওয়াইফাই চলে গেল, আমার এখান থেকে বিদ্যুৎ চলে গেল, কারেন্ট চলে গেল, আমার এখানেই আমি যখন ক্লাস নিই আমার আমার সমস্যাগুলো আমি বলতেছি। তারপর হচ্ছে আমি যখন অন্য টিচারকে দেই, সেই টিচার দেখা গেছে যে বোর্ডে নিতে চাচ্ছে, সে কোনো সফটওয়্যার ইউজ করতে জানে না, ঠিক আছে? তারপর হচ্ছে যে সে তার কাছে কম্পিউটার নেই, কম্পিউটার না থাকলে অনেক সমস্যা হয়। তারপর হচ্ছে যে সাপোজ সে শিটগুলো রেডি করতে পারতেছে না, শিট আমাকে রেডি করতে হচ্ছে বা অন্য কাউকে দিয়ে রেডি করানো লাগতেছে। তাহলে আমাদের ছায়াপথ অনলাইনে যে সমস্যাগুলো আমরা ফেস করছি আমরা সেগুলো বলতেছি। এই সমস্যাগুলো ফেস করার পরেও আমাদের অনলাইন প্রোগ্রামটাতে আমরা বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, আমাদের স্টুডেন্ট যারা তারা জানে, আমাদের স্টুডেন্টদের সাথে তোমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবা। তাহলে আমরা এই সমস্যাগুলো ফেস করি, এখন তোমার কোচিং সেন্টারও কিন্তু এই সমস্যাগুলো তারা ফেস করবে। এখন তারা যখন ফেস করবে তারা তোমাকে শিটগুলো দিচ্ছে কি না, কোচিং সেন্টার কি তোমাকে শিট দিবে, বড় কোশ্চেন থেকে যাচ্ছে। তারপর হচ্ছে তাদের মানে যারা টিচার তারা অনলাইনে ক্লাস নিতে অভ্যস্ত কিনা বা অনলাইনে ক্লাস নিতে পারবেন কিনা, এক্স্যাক্টলি
অন্য যারা অফলাইনে সবসময় ক্লাস নেন ওই কোচিংয়ে, তারা অনলাইনে আসলে কতটুকু পারবেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়ে গেছে। আরেকটা বিষয়, আরেকটা কোশ্চেন তোমাদের কাছে আমি করবো, সেটা হচ্ছে যে সাপোজ তোমার, তুমি যখন অ্যাডমিশন টেস্টের জন্য ভর্তি হলা, অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন শুরু করলাম, ওই মুহূর্তে তোমার এইচএসসি পরীক্ষা চলে আসলো, তখন তারা কি করবেন? তারা মাঝখানে নিচে একটা গ্যাপ দিবেন, পরে আবার শুরু করবেন, রাইট? কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে তোমার আগের যে পড়াগুলো দেবে তুমি ওগুলো ম্যাক্সিমাম ভুলে যাবা অ্যাডমিশন টেস্টে, যেটা তুমি আগে শিখছো এইচএসসি পরীক্ষার আগে। এখন এইচএসসি পরীক্ষা দিতে দিতে এইচএসসি পরীক্ষা শেষে দেখবা যে ম্যাক্সিমাম পড়া আবার ভুলে যাচ্ছ, কারণ অ্যাডমিশন টেস্টের পড়া আর এইচএসসি পড়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। আর যারা আর্টসের ডি ইউনিটের প্রস্তুতি নিবা, তাদের তো তারা তো এর আগে কী পড়বা, সাধারণ জ্ঞান পড়বা, বাংলা ইংরেজি পড়বা, আবার এদিকেও কি সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি পড়া লাগবে এইচএসসি পরীক্ষার পরে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে পরে তারা আবার এমন কোনো উদ্যোগ নিচ্ছে না কি না, যে যাতে তোমার আগের পড়াগুলো একবার রিভাইজ হয় সামান্য হালকা করে, বা তারা পরে যদি একটা পরীক্ষাও নেয় আগের যেই পড়াটা, আগে যেটা তুমি করছো এইচএসসি পরীক্ষার আগে অ্যাডমিশন টেস্টের জন্য, সেটা যদি এইচএসসি পরীক্ষার পর আরেকটা পরীক্ষা নেয়, তাহলে কিন্তু তুমি আবার কী করে নিতে পারবা, আবার নিজেকে প্রস্তুত করে নিতে পারবা, আবার হয়তো তুমি পড়বা এগুলো, পরে তারপর পরীক্ষাটা দিবা, রাইট? এই ধরনের প্রসেস তাদের আসে কি না। বা অনলাইনে পড়ানোর জন্য আরেকটা জিনিস খেয়াল করবা, যে তারা পেমেন্টটা কত নিচ্ছে, পেমেন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে একটা ফ্যাক্টর। যেমন আগে যদি তারা পেমেন্ট নিত সাপোজ পনেরো হাজার টাকা, এখন কিন্তু তাদের রুম ভাড়া লাগতেছে না। তোমাকে যেখানে আগে পড়াইতেন কোচিংয়ে পড়ানোর জন্য রুমের প্রয়োজন হয়, এখন কিন্তু তাদের রুম ভাড়া লাগতেছে না। সো রুম ভাড়া যদি না লাগে, এখন কিন্তু টিচাররা বাসায় বসে ক্লাস নেবেন, টিচার কিন্তু কোচিং সেন্টারে যাওয়া লাগতেছে না, অনলাইনে ক্লাস নেবেন। তাহলে তোমার ফিটা অ্যাটলিস্ট অর্ধেক হওয়া উচিত, 7,000 টাকা হওয়া উচিত। তুমি দেখবা যে তারা ফি কত নিচ্ছে। এবার আমাদের ছায়াপথের কথা তুমি যদি আমি বলি, মাত্র 1500 টাকা করে নিছি আমরা, কারো কারো থেকে আরও কম নিছি, বেশিরভাগ থেকে আরও কম নিছি আমরা, ঠিক আছে? তাহলে আমাদের এখনও আমাদের কিন্তু ভর্তি চলতেছে, অনেকে হয়তো জানো আমাদের অনলাইন কোচিংয়ে আমাদের ছায়াপথ নাম আমরা ফ্রি পিডিএফ শিট দিচ্ছি। তারপর প্রতিদিন একদিন পর পর প্রতিদিন ক্লাস থাকে আমাদের, ক্লাস ডিউরেশন তোমার প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত হয়, এবং আমরা বেসিকগুলোকে ধরে ধরে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। আমি ক্লাস নেই, তারপরে ইউসিসি রায়হান ভাই আছে, উনি ক্লাস নেন, তারপর হচ্ছে তোমার সৌমিত্র আমার ফ্রেন্ড, রাজশাহী ইউনিভার্সিটির মাহিন, আরও আছে রাজশাহী ইউনিভার্সিটির একজন, ঢাকা ইউনিভার্সিটি থেকে আরও আছে রায়হান ভাই, ঢাকা ইউনিভার্সিটির আরও কয়েকজন আছে, এরাই কিন্তু আমাদের ক্লাসগুলো নিচ্ছেন, এবং এরা সবাই অনলাইনে ক্লাস নিতে এক্সপার্ট। এদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সবাই কোনো না কোনো বইয়ের রাইটার, অথবা অনলাইনে ক্লাস নিতে তারা এক্সপার্ট, মানে অভ্যস্ত, ঠিক আছে? সো আমরা ওদেরকে খুঁজে বের করতেছি যারা অনলাইনে ক্লাস নিতে পারেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমরা দেখবে অ্যাডমিশন টেস্টের জন্য। আর এখন অ্যাডমিশন টেস্টের চেয়ে এইচএসসিকে একটু বেশি গুরুত্ব দিবা, অর্থাৎ এখন এইচএসসির পড়া পড়বা তুমি 80%, আর অ্যাডমিশন টেস্টের পড়া পড়বা 20%। এখন তুমি যে কোচিংয়ে ভর্তি হইলা, সেই কোচিং তোমাকে খালি ওই অ্যাডমিশন টেস্টের বৃত্তের মধ্যে বসায় রাখলো, তাহলে কিন্তু হবে না। আমরা আমাদের স্টুডেন্ট, আমাদের ছায়াপথে যারা ভর্তি হচ্ছে, তাদেরকে সবসময় অ্যাডমিশন টেস্টের বৃত্তের মধ্যে আমরা রাখতেছি না, আমরা তাদেরকে সবসময় বলতেছি তোমরা এইচএসসির পড়াও পড়ো, অ্যাডমিশন টেস্টের উপরও পড়ো, ঠিক আছে? তো অ্যাডমিশন টেস্টের বৃত্তের মধ্যে যদি তুমি থেকে থাকো, তাহলে তোমার এটা কিন্তু খারাপ হবে, রাইট? অর্থাৎ তোমাকে এটাতে 20%, এটাতে 20% মানে কি, জাস্ট ওদের ক্লাসগুলো করবো, অ্যাডমিশন টেস্টের ক্লাসগুলো করবো, এক্সামগুলো দিব, ওরা কোনো সিট দিলে ওটা পড়ে ফেলবো, এটাই, এর বাইরে কিছু না, এর বাইরে কোনো কিছু করবো না, ঠিক আছে? আর এটাতে কি, এটাতে 80% আর এটাতে কি, এটাতে 80% সময়ের মানে কি, মানে তুমি এখানে টেক্সট বুক পড়বা, তোমার যে টেক্সট বুক আছে, প্লাস টেস্ট পেপার পড়বা, প্লাস এমসিকিউ সলভ করবা, প্লাস সিকিউ সলভ করবা, এটাই হচ্ছে 80% সময়ের কাজ। আর এখানে হচ্ছে জাস্ট ক্লাস করা, এক্সাম দেওয়া, সিট দিলে সেটা পড়ে ফেলা। এই সিটটা পড়ে ফেলার জন্য আমি এনকারেজ করবো এই জন্যই, যে এটা পড়লে আসলে এটারও কাজ হয়, যদি সেটা গ্রুপ সাবজেক্টের হয়, ঠিক আছে, বা সেটা যদি ইংলিশের হয়, তো সেই জন্য আমি বলবো সিটটা অবশ্যই পড়ে ফেলবা। তাহলে এটাই হচ্ছে যে মূল বিষয়, এই বিষয়গুলো তোমরা দেখবা, আপডেট আশা করি পেয়ে গেছো, পরবর্তীতে আমরা অন্য কোনো আপডেট নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে লাইক দাও, তাহলে আমার ভিডিওটা আরও বেশি ভিউ হবে, আমি আরও বেশি এনকারেজ হবো তোমাদের জন্য ভিডিও বানাইতে। আল্লাহ হাফেজ, টাটা।